বালাকোটে বড় সাফল্য পেয়েছে ভারত নিশ্চিত করল সেনা ফের একবার বালাকোটে স্ট্রাইকের সাফল্যের কথা বলেন এক সেনা অফিসার লেটেস্ট বাংলা নিউজের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটন অন করুন ধন্যবাদ সবাইকে বালাকোট সেনাবাহিনী বড়সড় সাফল্য পেয়েছে বলে উল্লেখ করলেন নর্দার্ন কমান্ডের কমান্ডিং ইন চিফ লেফটেন্যান্ট জেনারেল রণবীর সিং সোমবার এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন শত্রুপক্ষের ঘাঁটিতে ঢুকে পড়েছিল বায়ুসেনা টেরোর লঞ্চ প্যাডে সরাসরি আঘাত করা হয় এছাড়া সার্জিক্যাল স্ট্রাইক প্রসঙ্গে তিনি বলেন আগেই একটি আইআরটি এর জবাবে ডিজিএমও জানিয়েছে দুই হাজার ষোলোর সেপ্টেম্বরে প্রথম স্ট্রাইক হয় বালাকোটে বালাকোট স্ট্রাইক নিয়ে বারবার একাধিক প্রশ্ন উঠেছে সাম্প্রতিক এক রিপোর্ট বলছে ছাব্বিশ ফেব্রুয়ারি স্ট্রাইক একশো সত্তর জন জশি জঙ্গি প্রাণ হারায় ভারত সরকার বা ভারতীয় বায়ুসেনা এই দাবি করেনি ইতালীয় সাংবাদিক ফ্রান্সেস্কো মারিনো তার প্রতিবেদনে এই দাবি করেন ফ্রান্সেস্কো মারিনো একমাত্র বিদেশি সাংবাদিক যিনি বালাকোট স্ট্রাইকের পর ঘটনাস্থলে পৌঁছাতে পেরেছিলেন এর আগে একটি প্রতিবেদনে তিনি দাবি করেছিলেন ভারতের এয়ার স্ট্রাইক বালাকোটে বারো জন এমন ব্যক্তিকে নিকেশ করেছে যারা পাকিস্তানের ছায়াযুদ্ধে গুরুত্বপূর্ণ ছিল যশের এই গুরুত্বপূর্ণ মাথারা প্রাক্তন আইএস এজেন্ট প্রাক্তন পাক সেনা নিহত হয়েছে প্রত্যক্ষদর্শীরা মারিনোকে জানিয়েছেন এয়ার স্ট্রাইকের এক ঘন্টার পর চৌত্রিশ থেকে পঁয়ত্রিশটি দেহকে ওই জায়গা থেকে সরিয়ে নিয়ে যাওয়া হয় চোদ্দই ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামা সি আর কনভয়ে ভয়াবহ হামলা হয় সেই হামলায় মৃত্যু হয় অন্তত চল্লিশ জন জওয়ানের আর সেই ঘটনার বদলা নিতেই পাকিস্তানের মাটিতে যশের জঙ্গির টার্গেট করে অভিযান চালায় বায়ুসেনা